গুড মর্নিং। একটা ঝকঝকে দিন নিয়ে আমি প্রাপ্তি তোমাদের সামনে চলে এসেছি। সত্যি আজকের না দিনটা না দারুণ, রোদ উঠেছে দারুণ, মন মেজাজ একদম দারুণ ভালো হয়ে যায়। এরকম রোদ উঠলে না মন ভালো হয়ে যায়, আর দিনটা কেমন যাবে বেশ আন্দাজ পাওয়া যায়। যাই হোক, চলো আজকে কী কী করেছি একটু দেখে নাও। সানডে মানে চিকেন ডে, দেখো করেছি একটু চিকেন, আছে বেগুন ভাজা, আর আছে ঘুগনি, দুটো ডিম। তার কারণ আমার না রোজ ডিম খাওয়া ঠিক হবে না, আর কালকেও আমি খাইনি, কালকেও দুটো করেছি, আজকেও দুটো করলাম ওদের দুজনের জন্য। আছে দই আর আছে একটু ফল, পেঁপে কেটে নিয়েছি, লাঞ্চের পর একটু ফল খাবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা, আমি আশা করছি তোমাদের ভালো কিছু দেখিয়ে আনন্দ দিতে পারবো। এখন 5:45 বাজে, একটু খিদে খিদে পাচ্ছে, দেখি দুটো কালকের করা মোমো আছে ফ্রিজে, বের করবো, দাঁড়াও খাবো, তোমাদের সামনে খাবো। আর একটু চা পেলে মন্দ হতো না। আগে না রোববারগুলো বেশ ভালো কাটতো, বিকেলবেলা বেরিয়ে পড়তাম, খুব মজা হতো। এখন এই করোনা পুরো নির্মূল না হলে বেরোনোটা একটা টেনশনের ব্যাপার। যদিও সবাই বেরোচ্ছে মাস্ক স্যানিটাইজার এগুলো সব ইউজ করে, সাথে রেখে সবাই বেরোচ্ছে, আমিও যে একদম বেরোই না তা না, তোমরা জানো আমি যে বেরোই, টুকটাক বাজারে যাই, এদিক ওদিক যাই, কিন্তু দূরে কিছু মানে দূরে কোথাও যেতে না ঠিক ভরসা পাই না। একটু কেমন যেন গা ছমছম করার মতো একটা বোধ হয়, সত্যি হয়। এর মধ্যে দেখি আগে থেকে কিছু বলবো না, প্ল্যানিং আছে, বললে হবে না আর। চলো একটু মোমোটা দেখি কী অবস্থায় আছে, কালকে ঠান্ডা হওয়ার পরই রেখে দিয়েছিলাম ওই 8:30 নাগাদ, কী আর হবে, কিছুই না ওই রকমই থাকবে, একটু গরম করে খাই, একটু কিছু খেতে ইচ্ছে করছে। চলো দেখি আগে খুলি। এই যে মোমো, গরম করে আনলাম, এই দেখো। গরম হয়ে গেছে বেশি, খুব গরম।
সয়াবিনের ভর্তা খেয়েছো কোনোদিন? দারুণ খেতে। আমি একদিনই করেছিলাম, খুব ভালো। করব, তোমাদের দেখাবো। কিছুই না, সয়াবিন সেদ্ধ করে, সেদ্ধ মানে ওই গরম জলে বেশ কিছুক্ষণ ফুটন্ত জলে রেখে তারপর ওটাকে ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করতে হবে। তারপর পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা সব সম্বার দিয়ে প্রথমে তেলের মধ্যে কালো জিরে দিতে হবে, তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা এসব দেওয়ার পর ব্যাস সয়াবিনের পেস্টটা দিতে হবে, তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিতে হবে, যতটা নুন লাগে। ব্যাস নেড়ে চেড়ে হয়ে যাবে সয়াবিনের ভর্তা, দারুণ খেতে। এত ভালো হবে যে সয়াবিনের ভর্তা আমি এক্সপেক্ট করিনি, ভাবতেই পারিনি এতটা যে ভালো হবে খেতে, সত্যি ভালো। আমি না ড্রাই খাবারগুলো বেশি পছন্দ করি, এই বাটা, তারপর পেঁয়াজের একদম মাখামাখা তরকারি, এগুলো ঝোল ঝাল আমার বিশেষ পছন্দ না। খাই, খাই না যে তা না, কিন্তু একটু ড্রাই টাইপের তরকারি আমার পছন্দের, খুব ভালোবাসি। বাদাম বাটা খেয়েছো কি না জানি না, তোমরা বাদাম বাটাও না খেতে ভালো জানো, খুব ভালো খেতে। ওই ভাজা বাদাম মিক্সিতে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, রসুন না, একটু নারকোল থাকলে নারকোল, তার নুন, মিষ্টি একটু দিলে ভালো, নাহলে কোনো প্রয়োজন নেই, বাদাম তো মিষ্টি মিষ্টি। ব্যাস ভালো করে পেস্ট করে নিলেই দারুণ খেতে, একটু প্রয়োজনে জল দিতে হয়, বাদামটা ড্রাই তো, দারুণ খেতে হয়। আর কচু শাক, তারপর ওই কি জানো মোচা, তোর এগুলো তো খাওয়াই হয় না। আজ এখানে ইতি টানি, আর বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।